হ্যালো ফ্রেন্ডস, মনসুন আপনাদের স্বাগত করছি ওড়িশা জব ইনফো। দেখুন বন্ধুগণ, আজ গোটে বহুত বড় নিযুক্তিটি বাহিছি ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনের তরফ বাহিছি। তো ডিটেলস মু অ্যাডভার্টাইজমেন্ট কহিবি। তো ভিডিওটি বস ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন, যা আপনাদের সব কনফিউজন দূর হয়ে যাব। তো চলুন আমি ডাইরেক্ট যাব অফিসিয়াল নোটিফিকেশন দেখি নেওয়া কোন কোন আছে। আর গোটে কথা কৌছি, আপনার যদি এপর্যন্ত চ্যানেল কে সাবস্ক্রাইব করে না, ফার্স্ট এই চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিন্তু, যা ফলে আমার ডেলি জব র অপডেট মিলে যাব। তো দেখুন, এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট ওএসএসসি ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনের আছে। তো দেখুন, আপনার রাইট হ্যান্ড সাইড রে আপনারা দেখি পারিবে থার্ড নম্বর লেখা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ দ্য কম্বাইন্ড অডিটর। তো তার উপরে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে আপনার সাইড আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, এটি বি থার্ড নম্বর উপরে আপনি ক্লিক করে দেবে, ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে। অদারওয়াইজ আপনার ডিসক্রিপশন বক্স রে মিলে যাবে অফিসিয়াল নোটিফিকেশন ডাইরেক্ট ডাউনলোড করে পারবে। তো চলুন আমরা ডাইরেক্ট যাবে ডাউনলোড, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পরে আপনার দেখুন। তো দেখুন, অফিসিয়াল নোটিফিকেশন আপনার সামনে আছে। তো দেখুন, আমি ডিটেলস ডিসকশন করে কম কম দেখুন, ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনের তরফ বাহিছি। তো তারপরে দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট টোটাল বাহিছে আপনার 161টি পদবীরে বাহিছে পোস্ট অফ দ্য কম্বাইন্ড অডিটর। তারপরে দেখুন, এটি কম কম ইম্পর্টেন্ট আপনার লেখা হয়েছে, ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন পোস্ট উইল বি নোটিফাই শর্টলি। দেখুন, এটা তার গোটে শর্ট নোটিফিকেশন আছে, তার ডিটেলস যে নোটিফিকেশন আসবে আপনার সামনে বহুত জলদি ওয়েবসাইটে অপলোড হয়ে যাবে। তারপরে যে ক্যান্ডিডেট রিকোয়ার টু আপ্লাই থ্রু, আপনার এটা অনলাইন বেসিসে হি আপ্লাই করে পারবে, অফলাইন মোড না, তো অনলাইনে সব কিছু এটা আবেদন করবে। তো চলুন, মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তার ভিতরে ডিসকশন করে দেওয়া। দেখুন, লেখা যে ভ্যাকেন্সি আর পজিশন, দেখুন টোটাল ভ্যাকেন্সি কেতটা আছে, আপনার কোথায় 161 ভ্যাকেন্সি আছে। তো দেখুন, আপনার কোটি কোটি আপনার পদবি এটি ফাঙ্কা আছে। দেখুন, এটি অডিটর হচ্ছে অন্ডার ডাইরেক্টর অফ ইন্ডস্ট্রি, যেটা কি আপনার কটকরে আছে। আর গোটা হচ্ছে অডিটর আছে, যেটা আপনার অন্ডার যাচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওড়িশা ভুবনেশ্বর আছে। তো কে গেলে কটক আর ভুবনেশ্বর নিযুক্তিটি আছে। তো দেখুন, 161 পোস্ট, এসসি পাই টোটাল 28টি পোস্ট, এসটি পাই 48 পোস্ট, 48টা পদবি আছে, এসসি বিসি পাই 10টা আছে, অনরেজার পাই 75টা আছে, টোটাল মিশিকি 161। তারপরে বাকি সব দেখি পড়ছে ভ্যাকেন্সিটি কম আছে। তো চলুন আগে যা কম আছে, দেখুন দরমা আপনার মিলবে এটি 16,880 টাকা দরমা মিলবে, আকর্ডিং টু যা বি চলছে তাঙ্কর কন্ট্রাকচুয়াল টাইমে। তারপরে আপনার পরমানেন্ট হলে পরে আপনার ওড়িশার যে স্টেট গভর্নমেন্ট রুলে আপনার দরমা পাইবে। তারপরে দেখুন এলিজিবিলিটি, দেখুন এলিজিবিলিটি আপনার এটি রখা যাইছে, আপনার এজ হয়ে দরকার 21-32 মধ্যে আপনার তাহলে আবেদন করে পারবে, আকর্ডিং টু 1 জানুয়ারি 2019 সুদ্ধা। তো বুঝিয়ে না তো কম করে, আর যেমন এসসি এসটি এসসি বিসি ও ওমেন্স পিডিউল যা বি আছে, সেমানকর এজ রিলেশন যা বি থাকে আজ পর গভর্নমেন্ট রুল সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট রুল আজ পর যা বি থাকে সেটা আপনার রিল্যাক্সেসন মিলে যাবে। তারপর দেখুন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মেন ইম্পর্টেন্ট হচ্ছে এটা। দেখুন, আপনার আর্টস কিংবা সায়েন্স আর কমর্সের ডিগ্রি করতে দরকার, অদারওয়াইজ ল ইকুইভ্যালেন্ট কিছু পড়িতে দরকার, আর তা সহ আপনার পিজিডিসি সার্টিফিকেট মানে পিজিডিসি আপনার কোয়ালিফিকেশন হয়ে দরকার। বা সে আপনার যদি আর্টস সায়েন্স কমার্স আপনার ডিগ্রি করে দিয়েছেন, তো অবভিয়াসলি আবেদন করে পারবে, কোনো প্রবলেম নেই। তারপরে দেখুন, থার্ড আপনার লেখা আছে মোস্ট অফ দিস ওড়িয়া অ্যাটলিস্ট অপ টু এমই স্কুল। তো এমই স্ট্যান্ডার্ড যে আপনার ওড়িয়া পড়িতে দরকার, তো এটা ম্যাক্সিমাম পিলা তো অবভিয়াসলি অ্যাকিওর করে নেইথিবে, ওড়িশা যেতে বলে আবেদন করা যাচ্ছেন। তারপরে নেক্সট আপনার যে দেখুন, আপনার কম রয়েছে, দেখুন প্ল্যান অফ এক্সামিনেশন আপনার রয়েছে, প্রিলিমিনারি এক্সামিনেশন দেবে, মেন এক্সাম দেবে, মেন রিটেন এক্সাম রহব, তারপরে আপনার কম্পিউটার স্কিল টেস্ট রহব। তো সবুক এক্সাম এটি যেমন নর্মাল কন্ডাক্ট করা যায় সবকিছু এটি কন্ডাক্ট করা যায়, আপনার প্রি রহব, মেন রহব, কম্পিউটার স্কিল স্টেট বিট রহব। আকর্ডিং টু আপনার সিলেবসটা আপনার জানেন ওএসএসসি র কোন থাকে, তা আকর্ডিং সিলেবস এটি রহব। তো নোটিফিকেশন ডিটেলস আছে, সেটি আপনার পড়ি পারবে। তারপরে এক্সামিনেশন ফি, দেখুন এক্সামিনেশন তো ক্যান্ডিডেট অদর দেন, মানে এসসি এসটি মানুষ পিডব্লিউডি মানুষ এক্সাম দেওয়া পড়বে না, এক্সামের কোনো ফি দেওয়া পড়বে না। তারপরে বাকি রহলে আপনার অদর ক্যান্ডিডেট এটি 200 টাকা পে করা পড়ব, যেটা কি আপনার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট আসলে পরে কোটি পে করে সেটা আপনার কুয়াযাব। তো দেখুন, সিলেকশন লিস্ট আপনার লেখা যাচ্ছে কেমন কেমন যাবে, সিলেকশন লিস্ট কেমতি আপনার কোয়ালিফাই করা যাব, তবে সে ডিটেলস দিচ্ছে এতে কিছু বস নোটিফিকেশনটি, বাকি আর ফুল নোটিফিকেশন আসবে ডিটেলস চর্চা করি। বর্তমানে এটা শর্ট নোটিস ছিল, তো যেমন ইন্টারেস্টেড অছেন রেডি রুহন্তু, আর নিজের প্রিপারেশন স্টার্ট করে দিন্তু। ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনের অডিটর অডিটর যে পোস্ট আছে, তো বাস এবং যদি আপনার ভিডিওটি ভালো লাগে আপনার সাংবাদিক সেয়ার করে পারেন, যদি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ফার্স্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন্তু। যেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, বহুত বহুত ধন্যবাদ।